আসসালামু আলাইকুম সুপ্রিয় ভর্তি উচ্চ শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমি সুকান্ত ভট্টাচার্য থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এবং আমাদের এইচএসসি পরীক্ষা বলো সকল পরীক্ষায় আসা বিগত সালে কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করেছি। সো ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল। তো এত কথা না বলে আমাদের মূল আলোচনা শুরু করি। প্রথমে দেখতে পাচ্ছি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি 21 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তোমাদের পরীক্ষার জন্য এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বারবার রিপিট হয়। সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায়? তার পৈতৃক নিবাস হচ্ছে গোপালগঞ্জের কোটলিপাড়ায়। তোমাদের এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের অপশনের মধ্যে থাকতে পারে শুধু গোপালগঞ্জের, এটা কিন্তু সবচেয়ে বেশি থাকে। যদি বিস্তারিত থাকে তাহলে কিন্তু পুরোটা থাকতে পারে, তোমরা এটা বিস্তারিত শেখার চেষ্টা করো। গোপালগঞ্জ জেলার কোটলিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন, অর্থাৎ তার পৈতৃক নিবাস। 1943 সালে দুর্ভিক্ষের উপর সম্পাদিত কাব্যগ্রন্থ আকাল এর সম্পাদককে, সে হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। তো তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সুকান্ত ভট্টাচার্যের রচনাবলী থেকে কিন্তু আমাদের কিছু কোশ্চেন হয়। তো তার রচনাবলী কোনগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তা আমরা একটু দেখে নিই। তার উল্লেখযোগ্য অনেকগুলো রচনাবলী আছে, তার মধ্যে আমি যেগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছে তা আমি এখানে উল্লেখ করার চেষ্টা করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তার কাব্য সম্পর্কিত কিছু কোশ্চেন হয়েছে, অর্থাৎ এই কাব্যগুলোই কিন্তু তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছে। এখানে বলা হচ্ছে ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, আকাল, হরতাল। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আকাল, এটা কিন্তু থাকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, বারবার রিপিট হয়। আর তোমরা তো জানো যে 18 বছর বয়স হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের। 18 বছর বয়স সম্পর্কিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এবং এইচএসসি পরীক্ষায় যতগুলো কোশ্চেন এসেছে ওইরকম একটা ভিডিও চাও কিনা আমাকে কমেন্ট বক্সে জানাও, যে আমাদের ওই টাইপের একটা ভিডিও চাই, ঠিক আছে? তাহলে আমি দেওয়ার চেষ্টা করবো। 18 বছর বয়স কবিতাটি তো আমরা সকলেই জানি যে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কোন ছন্দ? মাত্রাবৃত্ত ছন্দ। আমাদের কোন কবিতা কোন ছন্দে রচিত এই টাইপের ভিডিও চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটি দেখলে তোমাদের কোন কবিতা কোন ছন্দে রচিত এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ এক ভিডিওতে সবকিছু উল্লেখ করা আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, চাইলে তোমরা দেখে নাও, ইনশাআল্লাহ উপকৃত হবা। বাংলা কবিতায় সুকান্ত ভট্টাচার্যের আত্মপ্রকাশকাল কখন? বাংলা কবিতায় সুকান্ত ভট্টাচার্যের আত্মপ্রকাশকাল হচ্ছে 1940-এর দশকে। তো সুপ্রিয় ভর্তি উচ্চ শিক্ষার্থীরা, আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই কয়েকটি এমসিকিউ কিন্তু আমাদের সুকান্ত ভট্টাচার্য সম্পর্কিত এসেছে। সো বাকিগুলো এত বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়নি। আমি এখানে যা যা উল্লেখ করেছি তোমরা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করো, ইনশাআল্লাহ কমেন্ট পেতে পারো, ঠিক আছে? তো সবাইকে ভর্তি পরীক্ষার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।